আসসালামু আলাইকুম। আমার গোল্ডে একটা সেল ট্রেড ছিল 1770.99 থেকে, ইউরিসডিতে একটা সেল ট্রেড ছিল 1.02666 থেকে, আর জিপিএসডিতে একটা সেল ট্রেড ছিল 1.19828 থেকে, আর ইউসডিসিএইচএফ একটা বাই ট্রেড ছিল 0.96744 থেকে। আপনারা ট্রেডের রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসএলগুলো দেওয়া ছিল, টিপি দেওয়া ছিল না, টিপিটা ওপেন রাখছিলাম। তো এখন আমি আপনাদের সামনে ট্রেডগুলো এসএল লক করতে যাচ্ছি আর কি। তো প্রথমে ইউজিসিএইচএফটা একটু দেখি। ইউজিসিএইচএফে এসএলটা লক করবো বলতে আমার প্রফিটটা লক করে দেবো, যাতে এসএলিট করলে যাতে আপনার মাস্ট প্রফিট থাকে আর কি। ইউজিসিএইচএফে ৯৭,০০০ লক করে দিলাম, আর জিবিপিইউএসডিতে ১৯,২০০তে এসএল লক করে দিলাম, আর ইউরিসডিতে ১.০২তে এসএল লক করে দিলাম, আর গোল্ড আপনার হচ্ছে ১৭৬৮তে এসএল লক করে দিচ্ছে। মানে এখানে যে এসএল গুলো লক করে দিছে এটাতে, এটা এসএল খেলে ১৬০ থাকবে আর কি গোল্ডে। ইউরিসডিতে এসএল খেলেও আপনার ১৩৩ সামথিং থাকবে, জিবিপিইউএসডিতে এসএল হিট করলেও ১২৫ সামথিং থাকবে, আর আপনার ইউসডিসিএইচএফে এসএল খেলেও ৫২ সামথিং থাকবে, মানে মোট কথা প্রফিট থাকবে আর কি। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল, আর আমার জন্য দোয়া করবেন। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।